সতর্কবার্তা, প্রথমে বলে রাখি যে এই ভিডিওতে কিছু এক্টিং প্লাস সিন রয়েছে, তাই ভিডিও দেখার হলে হেডফোন লাগিয়ে একা একা দেখুন। What's up guys, this is your Omid, welcome to my channel Omid the LED. So guys, আজ আমরা কাকে নিয়ে রোস্টিং করতে চলেছি তোমরা দেখতেই পাচ্ছ, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পেরে গেছো তোমরা নিশ্চয়ই। আমরা আজকে রোস্টিং করতে যাচ্ছি যশোদা সরকারকে নিয়ে। তো তিনি 600 উপর গান লিখেছে, কি কি গান লিখেছে সেটা আমরা দেখে আসি একটা। গাইজ, একটা কথা বলতে ভুলে গেছি, আমাদের ইন্ট্রোটা কখন হবে? হয় ঠিকই আছে, রাধে 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 রাধে, সে নাগিন ড্যান্সের কাছে ও রাধে রাধে ভরে দিয়েছো যশোদাদি? এটা তুমি কি করেছো? কি সব গান শুনে মনে হয় যে মরে গেলে কেরোসিন খেয়ে নি। জাপানি তেলের ওপর পিএইচডি না করলে এই সব গান হয় না ভাই, হয় না। আমি কি বললাম? জাপানি তেলের ওপর পিএইচডি না। গাইস, অনেকদিন ভিডিও ফিডিও বানায়নি তো, তাই একটু গালটা বেশি বেরিয়ে যাচ্ছে, এগুলো মাইন্ডে নেবে না, ছোট্ট ছেলে নোংরা ছেলে। গাইস, আমরা দেখলাম দাদার শুধু ভুলভাল ইংরাজি উচ্চারণ করছি, কি ব্যাপার? সো গাইস, দেখলাম যে আমরা দিদির গান, এবার দেখি দাদা কি বলে। রাধে নাম কৃষ্ণ নাম করলাম দাদা, কিন্তু কৃষ্ণ নাম রস পিয়া পারো, কৃষ্ণ নাম কি করে খাবো বা? এগুলো কোনো কি গানের লজিক? যে লিখেছে না গানটা সে বোধ হয় জাপানি তেলের উপর পিএইচডি করেনি, মদ খেয়ে লিখেছে, চুল্লু মদ খেয়ে। মানে দিদির সঙ্গে যে ক্যামেরাম্যানটা রয়েছে সে কি পিওর ঢ্যামনামকো? দিদি হাতটা এইরকম করে দিচ্ছে, ক্যামেরা উল্টো দিকে ঘুরে চলে যাচ্ছে, কই আমি করছি, কই একবারে যাচ্ছি না কেন? হ্যাঁ, কি ব্যাপার? হ্যাঁ গাইস, দিদি আমাদের 600 উপর গান লিখেছে, কিন্তু গানগুলো কি যে পরে ডুপ্লিকেট গান বানিয়ে দিদি গাইছে, আর বলছে আমার লেখা গান। হ্যাঁ আমি জানি আমার লেখা গান বলবে, কিন্তু সেটা তো নিজে থেকে ভালো করে বানাও, নিজে থেকে পুরোপুরি স্ক্রিপ্টটা লেখো, তারপরে তো গানটা করবে। পরের গানটা খানিক তুলে নিলাম, বাস ফেমাস। সব দিদিদের গান শুনলে মনে হয় যে গান শোনার ইচ্ছেটুকুই মরে যায়, মরে গিয়ে কেরোসিন খেয়ে নিলে অনেক ভালো হয়, ভালো। এরকম পিওর গানগুলো তো শুনতে হবে না, কানটা তো শান্তি পাবে, শান্তি। তোমাদেরকে বলেছিলাম না যে এটা নাগিন মিউজিকের রাধে রাধে জাপা কারো, তো তোমরা দেখো এইটা দেখে নাও, তাহলেই তোমরা বুঝতে পেরে যাবে যে হ্যাঁ এটা নাগিন ড্যান্সেরই রাধে রাধে জাপা কারো। গাইস, এই গানটা নাচ আমি বুকবুকি ডান্স দেবো, একদম ভিডিও লাস্টের দিকে বুকবুকি ডান্স দেবো, তোমরা দেখতে পাবে, পুরোপুরি দেখো ভিডিওটা। আরে 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 দিদি, আস্তে আস্তে পড়ে যাবে নিচে, টেস্ট থেকে পড়ে যাওয়ার কথা বলেছিলাম, তোমরা আবার কোথায় পড়ে যাওয়ার কথা বলেছো? না ওটা নয়, তোমরা যদি অন্য কোথাও ভাববো, তোমাদের ভাবনা চিন্তায় গঙ্গা জল ছিটাও, গঙ্গা জল। কি বললে তুমি আর একবার বলো দেখি? ও তুমি তাই বলো, আমি তো অন্য কিছু ভেবে নিয়েছিলাম এখনই। আবার দিদি কোমর হেলানোর ডান্স শিখছে মনে হচ্ছে, কি মজা। প্যাটবালাটার মুখটা একবার দেখেছো? মুখটাই কেমন ব্যাখ্যা পালা, মনে হচ্ছে যে 10 দিন ধরে পায়খানা বন্ধ হয়ে গেছে। তাড়াতাড়ি তুমি ডাক্তারখানা গিয়ে ওষুধ নাও, তাছাড়া কবে কোন দিন দেখবে হার্ট ফেল করে মরে যাবে, দিয়ে মরে গিয়ে কেরোসিন খেয়ে নেবে। বাবালা তো গানের সেই মজা নিচ্ছে,
সেই হরে কৃষ্ণ নামে সেই লীলার মজা, সেই যে রাধা রানী ছিল এক বনে, কখন যে ধরা পড়ল কে কখন জানে। ওই নিচে নাচছে ওই দাদাটা বোধহয় চুল্লু মদের সঙ্গে কেরোসিন দিয়ে খেয়ে এসছে, তার জন্যই এইরকম হয়ে লাটাচ এইরকম হয়ে। এটা আবার কেমন ড্যান্স, হ্যাঁ সুটিয়ে লাল করে দেবো। গাইস ভিডিওটাতে রোস্টিং করার মতো আর কিচ্ছু নেই, যদি থাকতো অবশ্যই করতাম। আর দুটো গান আছে, এই দুটো গান তোমরা খানিক করে দেখবে, ওটাকেও খানিক করবো রোস্টিং। গাইস ভিডিওটা আজকে এই পর্যন্তই, তো যদি তুমি ইউটিউব বা ফেসবুকে দেখছো বা ইনস্টাগ্রামে দেখছো, যেখানেই দেখছো, তাহলে পেজে একটা করে লাইক করে দেবে। আর যদি তুমি চ্যানেলে নতুন হও তাহলে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবে। চ্যানেলটার নাম হচ্ছে অমিত দে এলইডি। তো গাইস আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে কোনো অন্য ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।